আজ আমরা উপস্থিত হয়েছি চট্টগ্রামের কেএস ডিজিটাল স্টুডিওতে। আমাদের সাথে উপস্থিত আছেন রেকর্ডিস ও সাউন্ড ইঞ্জিনিয়ার কনক, যিনি শুরু থেকে এ অবধি পর্যন্ত কলিকাতার অশোক নন্দিত সঙ্গীত শিল্পী শুভমিতা ও বাংলাদেশে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রঞ্জন চৌধুরীর নতুন একটি গান নিয়ে কাজ করছেন। কনকের কাছে আমরা জানতে যাব রঞ্জন চৌধুরীর রোমান্টিক যে গানটি করছেন সেই গানটি সম্পর্কে। এই গানটি তো আপনি শুরু থেকে করে আসতে, এবারের পূজায় শ্রোতাদের জন্য বাজারে আসবে, গানটি সম্পর্কে যদি কিছু বলতেন। রঞ্জন দা এবং শুভমিতা দি ওনাদের সম্পর্কে যদি কিছু বলতে বলেন আমাকে, এটা তো ধৃষ্টতা হবে। উনি হচ্ছেন গুণী এবং বিখ্যাত শিল্পী। রঞ্জন দা এবং শুভমিতা দির গান আমি আগেও করেছি, আরও দুটো করেছি, এবার তৃতীয় নম্বর গান। এটার কাজ, রেকর্ডিংয়ের কাজ পুরোটাই আমাদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা এখানেই করছি। এটা এখন অলমোস্ট শেষ পর্যায়ে, এখান থেকে প্রায় পাঁচ মাস আগ থেকে আমরা কাজটি শুরু করেছি, এখনও চলছে। যেহেতু এই গানের সাথে দেশি বিদেশি অনেক মিউজিশিয়ান কলা কৌশলী জড়িত, সো আমাদের এই প্রজেক্টটাতে একটু সময় বেশি লাগছে, সেই কারণে আমরা একটু ওয়েল প্ল্যান করে আগাচ্ছি কাজটা নিয়ে। এখন প্রায় অলমোস্ট শেষ পর্যায়ে, সব্যসাচী রনির সঙ্গীত আয়োজনে, রঞ্জন চৌধুরীর সুরে এবং গানটির কথা লিখেছেন বিখ্যাত গীতিকবি লিটন অধিকারী রিন্টু। তো সব গুণী মানুষের সমাহার এখানে, বিখ্যাত সব যন্ত্রী বা মিউজিশিয়ান যারা যন্ত্রশিল্পী আছেন ওনারা সব এখানে আমাদের এই প্রজেক্টে জয়েন করেছেন। কলকাতার সন্দীপ চ্যাটার্জি আর পণ্ডিত সন্দীপ চ্যাটার্জি, তারপরে সেতার বাদক সুভাষ দা, বাংলাদেশের বিখ্যাত সেরা বাঁশি বাদক জাল ভাই, তানিম ভাই, প্রীতম আছে আমাদের চট্টগ্রামে, আনন্দের সাথে কাজগুলো করেছে। তো আশা করছি খুবই একটা ভালো প্রোডাকশন হচ্ছে। এখন পর্যন্ত আমরা যদ্দূর কাজ করে গেছি, তো আমরা খুবই আশাবাদী এই প্রোডাকশনটা নিয়ে আর কি। রঞ্জন দা অনেক পরিশ্রম করেছেন, রনি অনেক পরিশ্রম করেছে, আর আমি তো আছি সবার সাথে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। অ্যালবামটি করতে যে কোনো মজার স্মৃতি আছে কিনা? হ্যাঁ, মজার স্মৃতি তো অবশ্যই আছে, আমরা প্রচুর খাওয়া দাওয়া করি এখানে। রঞ্জন দা যেখানে আছে খাওয়া দাওয়া আছে ওখানে, প্রচুর খাওয়া দাওয়া এবং কাজ। আমরা খুবই যখনই কাজ করি, আমরা এইটার কাজ ধরি, তখন আমরা খুবই মানে একনিষ্ঠ হয়ে এবং সবার যতটুকু বেস্ট আছে ওটা দিয়ে ঢেলে দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। আর এই ধরনের মানে বড় প্রজেক্ট, হ্যাঁ, চট্টগ্রাম থেকে আমরা করছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, সবার সাথে কমিউনিকেশন করে, ডিজিটাল মিডিয়া ইউজ করে আমরা একটা সুন্দর প্রোডাকশন করছি। তো এটা আসলে ধরেন এই সময়ে এসে এই ধরনের প্রোডাকশন আসলেই সময়ের দাবিদার আর কি। রঞ্জন চৌধুরী এবং শুভমিতার আরো দুটো গান আপনি করেছেন, এটা নিয়ে তিন নম্বর গান। আসলে সবগুলো গান করতে অভিজ্ঞতা ভান্ডার, সেটা একটু বলবেন। যেহেতু আমরা একটা মিউজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে কাজ করি, তো আমরা চাই হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে মানে বেস্ট আর্টিস্টরাই কাজ করুক। তো রঞ্জন দা শুভমিতা উনি হচ্ছে বেস্ট আর্টিস্ট, ওনারা সব্যসাচী রনি এখন আমাদের চিটংয়ের মধ্যে উদীয়মান এবং সেরা একজন কম্পোজার। তো সবাই হচ্ছে বেস্টদের সমন্বয়ে কি হয় একটা বেস্ট প্রোডাকশন হয়। তো এটা বাকিটুকু হচ্ছে উপরওয়ালার হাতে, আমরা আমাদের চেষ্টাটুকু করে যাচ্ছি একটা বেস্ট প্রোডাকশনের জন্য। এই গানটা নিয়ে আপনি কি আশাবাদ? অবশ্যই যারা ভালো গান শুনে, সুরেলা গান শুনে, মেলোডিয়াস গান শুনে এবং তার সাথে মিউজিক্যাল একটা জার্নি পছন্দ করে, তাদের জন্য আসলে এই ধরনের প্রোডাকশনটাই আমরা মনে করি যে পারফেক্ট। সঙ্গীত নিয়ে আপনার পরিকল্পনা কি আছে সামনে? আসলে আমি তো অনেকদিন ধরেই কাজ করছি, পরিকল্পনা এটাই বাকি জীবন যেন আমি এটার সাথেই সুন্দরভাবে সম্মানের সহিত কাটাতে পারি, আমার অন্য কোনো কিছু নাই। একজন শিল্পীকে প্রতিষ্ঠিত করার জন্য কি ধরনের গান গাওয়া উচিত বলে আপনি মনে করেন? যে ধরনেরই গান গাক, ওটা যেন সুরে যে মিউজিকের যে বেসিক্স ডিমান্ড গুলো আছে ওগুলো ফুলফিল করে গান করবে, তাহলেই হয়ে যাবে। নতুনদের জন্য আপনার উপদেশ কি থাকবে? মিউজিক্যাল যে বেসিক গুলা দরকার ওইগুলা ফুলফিল করে গান বাজনা করবে। আপনার শ্রোতাদের জন্য, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমাদের যে নেক্সট প্রোডাকশন শুভমিতা এবং রঞ্জন দার যে আপকামিং পুজোর প্রোডাকশন, এটা যেন আমাদের যেন সাকসেসফুল হয়, এটা আশীর্বাদ চাই আর কি।